আল্লাহ পাক তখন জিজ্ঞেস করেছিল, নো এটা কি তোমার ওই দোয়া যেটা আমি কবুল করার গ্যারান্টি দিয়েছি সকল নবীদের, একটা দোয়া বদুয়া কবুলের গ্যারান্টি দিয়েছি, এটা কি তোমার সেই দোয়া? নূহ নবী কয়, মালিক ওটা আমার সেই দোয়া। আল্লাহ কয়, তাহলে তো আর দেরি হবে না, গ্রান্টেড। রব্বুল আলামিন সব ধ্বংস করে দিল, শুধুমাত্র একটু বোঝানোর জন্য বলছিল, রে নূহ আমার বান্দাদেরকে আমি আল্লাহ নিজের হাতে বানাইছি, নিজের হাতে বানাইছি, যেই মানুষগুলারে আমি নিজের হাতে বানাই এই মানুষগুলারে নিজের হাতে মারতে আমি আল্লাহর বড় কষ্ট লাগে। বুঝতে হলে তোমাকে একটু বোঝাই, নিজের হাতে কতগুলি হাড়ি পাতিল বানাও, বানাইছেন যেভাবে মন চায় সেভাবে মনের মাধুরী দিয়ে তুমি বানাও। নূহ নবী মনের মাধুরী দিয়ে অনেকগুলি হাড়ি পাতিল বানাইয়া আল্লাহ কয়, এখন বাইরিয়া সব ভেঙে ফেল, লাঠি হাতে নিয়ে সব ভেঙে ফেল। নূহ নবী কয়, মালিক বানাইলাম মনের এত মাধুরী দিয়া, এখন আবার ভাঙতে বলো কষ্ট লাগে। আল্লাহ কয়, নূহ মাটির কিছু জিনিস বানাইছো, জীবন দেও নাই, রূহ দেও নাই, প্রাণ দেও নাই, মুখ দিয়া কথা বলতে পারে না, হাত দিয়া নড়তে পারে না, তোমাকে মালিক কইয়া ডাকো দিতে পারে না, কিন্তু যেই মানুষগুলির আমি আল্লাহ মাটি দিয়া বানানোর পর তাদের রূহ ঢুকাইলাম, হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, জবান দিলাম, আমি আল্লাহ রে আল্লাহ কে যে জবান দিয়া ডাক দে, যে কপালটা দিয়ে আমাকে সেজদা দেওয়ার জন্য কপাল বানাইলাম, ওই মানুষগুলির আমি ভাঙতে বুঝি আমি আল্লাহর কষ্ট লাগে না, আমার বুঝি কষ্ট লাগে না। নূহ আলাইহিস সালাম তিনি তো চলে গেলেন, একজন বুড়া মহিলায় তখন ডাক দিয়া বলতেছিল, নবী গো আমি অনেক বৃদ্ধা মানুষ, আমাকে আপনি ইয়াদ করে নিয়ে যাইন, আমি কিন্তু পারাপারি করে নৌকায় উঠতে পারবো না, আমি বড় দুর্বল। নূহ নবী বলতেছিল, মা গো তোমাকে নিব, কিন্তু নবী তার নৌকায় তুলতে ভুলে গেছেন, তিনি তো চলে গেছেন, বাইরা বন্ধুরা চলে গেছেন তো গেছেন, প্লাবন শেষ হওয়ার পর মনে হল, হায় হায় আমি তো বুড়ি মার কথা ভুলে গেলাম, মা তো আমাকে বলছিল তাকে নিয়ে যাওয়ার জন্য। নূহ নবী দৌড়ায় তার কাছে আসলেন, ভাঙ্গাচোরা একটা ঘর, তমাম দুনিয়া মহাপ্লাবনে একদম শেষ হয়ে গেল, কিছুই থাকলো না, কিন্তু নূহ নবী আসছেন তাও মনের একটা টানে, দেখি গিয়ে কিছু ধ্বংস ধ্বংস অবশেষ পাওয়া যায় কি না, যাই দেখি মা মহিলাটার কি অবস্থা। আল্লাহর নবী আইসা দেখেন ভাঙ্গাচোরা ঘর এখনো আগের মতোই দাঁড়ায় আছে। নবী অবাক হয়ে গেলেন, এত ভারী ভারী পাহাড়ের মতো উঁচা উঁচা বাড়ি, দালান কুটা কিছুই নাই, কিছুই নাই, আর ওই ভাঙ্গাচোরা ঘর, এই ঘরটা এখন আগের মতোই দাঁড়ায় আছে। নবী দরজার পাশে এসে ডাক দিলেন, মা। মহিলা ঘর ঝাড়ু দিতেছে আর আল্লাহর নাম জপতেছে, জিকির করে আর ঘর ঝাড়ু দেয়। নবী যেই মাত্র বাহির থেকে ডাক দিলেন, মা, মহিলা ভিতর থেকে কি কয়, নবী গো তুফান কি শুরু হয়ে গেছে নাকি? আল্লাহর নবী সেজদায় পরে কান্দে, আর কো মালিক তোমার কুদরত বুঝা বরুদার, তামাম দুনিয়া শেষ হয়ে গেল অথচ তোমার বান্দি খবরই জানে না, ও মালিক তোমার কুদরত বুঝা বরদায়, কিছু বুঝি না, একটু বুঝাই বানি, বুঝাই বানি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, নূহ রে আমার বান্দি তোরে বলছিল নিয়ে যাওয়ার জন্য, তুমি ভুইলা গেছো, তোমরা উম্মত তোমাদের উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ বান্দা বান্দি ভুলতে পারি না, তোমরা নবী হইয়া উম্মত ভুললেও আমি আল্লাহ হইয়া বান্দা বান্দি ভুলতে পারি না, তোমারে বলছো না নেওয়ার জন্য তুমি ভুলে গেছো, কিন্তু আমি আল্লাহ তারে ভুলি না। এজন্য আমার ভাই মনে রাখবে, মায়ার নবী দয়ার নবী বলতেছে, উম্মতের দল জাননি হাসরের মাঠে আমি শুধু কেন সুপারিশ করব, সব নবী তার ওই দোয়াটা আল্লাহর কাছ থেকে চায়া নিয়ে গেছে,
সবাইকে আল্লাহ পাক এই দোয়াটা দুনিয়াতে কবুল করে নিছে, কিন্তু ইন্নিখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি, কিন্তু আমি জীবনে কত মুসিবতের মধ্যে পড়ছি, কত বিপদের মধ্যে পড়ছি, এরপরও কোনোদিন এই দোয়াটা আমি আল্লাহর কাছে চাই নাই, এই দোয়া কখনো করি নাই। তায়েফের ময়দানে আমি নবীর উপর দিয়ে এত নির্যাতন, এত নিপীড়ন, পাগল পাগল কয়া কয়া এই যুবকগুলি, উশৃঙ্খল যুবকগুলি আমার পিঠে পাথর মারল, যেখানে পাথর মারছে সেখানে রক্ত ফিনকি দিয়ে বের হয়েছে। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর দেহের ভিতরে এমন কোন পশমের গুড়া আমি পাই নাই যেই জায়গাটাতে এখনো পাথরের দাগ নাই। আমি বলছিলাম, নবী গো আপনার কি কোনো শীতলা রোগ হয়েছিল নাকি? নবী কয়, না গো আয়েশা, এটা রোগ না, এই চিহ্নগুলি তায়েফের জমিনে পাথরের আঘাত। এরপরও নবী কয়, আমি আল্লাহর কাছে এই দোয়া করি নাই, ও মালিক যেটা কবুল করার গ্যারান্টি দিছো এটা দিয়েই ওদেরকে ধরো এমন বলি নাই, বরং দুইজন ফেরেশতা ঈশা পাহাড় চাপা দিয়ে মারতে চাইল। এরপরও নবী কয়, আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওম বুঝে না, আমারে চেনে না, আমারে চেনে না, ওদের পরবর্তী জেনারেশন বাচ্চা কাচ্চা আমারে চিনব। আল্লাহ তুমি যদি শেষ করে দেও তাহলে আমার কথা শুনব কেডা, আমি কাদের মাঝে দাওয়াতের কাজ করমু, কাদেরকে তোমার কথা শুনাইমু? না মালিক, তুমি এদের উপরে রাগ কইরো না, গুসা কইরো না, ওরা আমাকে চিনে না, কিন্তু ওদের সন্তানগুলি আমি নবীকে চিনব। মায়ার নবী, দয়ার নবী কয়, আবু জাহেল আমার মাথা থেকে রক্ত ঝরাইছে, 2 বছর 2.5 বছর জেলখানায় বন্দি, পরিবারের সমস্ত সদস্য নিয়া শিয়াবে আবি তালিবের ভিতরে আমার নবী বন্দি, 1 বছর নয় 2 বছর 2.5 বছর, বাচ্চা কাচ্চা গুলি খানার অভাবে কি খাইবো, সারাদিন সারা রাত নবী বলেন কান্না করছে। আল্লাহর নবীর চাচা আবু তালিব তিনি ঈমান আনেন নাই, কিন্তু ওই শিয়াবে আবি তালিবের কারাগারে আবু তালিব বন্দী, মক্কার মানুষগুলি নবীকে যারা যারা সাপোর্ট করছে নবীর বংশের, ওদের সবাইকে এক করে করে ফেলছে, বাহির থেকে খানাদানা বন্ধ, পানি আসা বন্ধ, কথা বলা বন্ধ। কয়, যারা বন্দি অবস্থায় এরা কারা? বন্দি অবস্থায় মুসলমানও আছে অমুসলমানও আছে, কারণ যারা অমুসলমান এরা নবীর গায়ে কাউকে হাত তুলতে দেয় না। যেমন নবীর চাচা আবু তালিব ইমান আনে নাই, কিন্তু বলছে মক্কার কাফির, শুন, আমি চাচা আবু তালিব থাকতে বাতিজার গায়ে টাচ করতে পারবা না, এজন্য আবু তালিবের সাথে তার বংশের তার গোষ্ঠীর যেই মানুষগুলো ইমান আনে নাই কিন্তু নবীকে সাপোর্ট দিছে, নবীর গায়ে হাত তুলতে দেয় নাই, ওই সবগুলি মানুষে একসাথে ওরা বন্দি করে ফেলছে। 2.5 বছর নবী বন্দিখানায়, পরিবারের বাচ্চাগুলি কান্নার রুল, বাচ্চাগুলির কান্নার আওয়াজে আকাশ বাতাস বাড়ি হয়ে আসছে। মায়ার নবী বলেন, মহিলারা বুকের দুধ খাওয়াবে বাচ্চাকে, খানার অভাবে পানির অভাবে বুকের দুধ শুকায় গেছে, গাছের পাতা খায়া খায় আমি নবী চলছি। তখনও আমি আল্লাহর কাছে ওই দোয়া করি নে, আল্লাহ একটা দোয়া কবুলের গ্যারান্টি তুমি দিছো, বিপদ থেকে উদ্ধার কর, এত বড় মুসিবত আমি নবীর উপর দিয়া গেছে, তবু আমি শেষ অস্ত্রটা সারি নাই, এটা রাখছি। ইন্নিখতাবাতু দাওয়াতি, ইন্নিখতাবাতু দাওয়াতি, লুকায় রাখছি, লুকায় রাখছি, আমি কেউরে দেখাই নাই, এই শেষ অস্ত্রটা আমি কাউরে দেখাই নাই, সবচেয়ে পাওয়ারফুল অস্ত্রটা আমি কাউরে দেখাই নাই। কেন দেখাই নাই জানুনি? শাফাআতাল্লি উম্মতি, হাশরের ময়দানে আমার গুনাগার উম্মতের জন্য ওই দোয়ার উসিলায় সুপারিশ করব, আমার জাহান্নামী উম্মতের জন্য আমি সুপারিশ করব, বিপদগ্রস্ত উম্মতের জন্য আমি সুপারিশ করব, এজন্য আমি এই দোয়াটা সবসময় লুকিয়ে রাখছি। ভাইয়ের, আমার হাশরের ময়দানে আমার নবী রহমতের নবী, তিনিও দাঁড়ানো থাকবেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন
অনেক উঁচু একটা দেহ দিবেন, তাল গাছের মতো আদম আলাইহিসসালামকে দেখা যাবে। সুবহানাল্লাহ, যেরকম আদম আলাইহিসসালাম এত উচ্চতার গর্দান হবে, গোটা হাসরের ময়দানটা আদম আলাইহিসসালাম দেখতে পাবেন। আল্লাহর নবী বলেন হঠাৎ করে, বাবা আদম আমাকে ডাক দিবেন, ইয়া আহমদ, ইয়া মুহাম্মদ। আমি ডাক শোনা মাত্রই বাবার সামনে দৌড় দিয়ে হাজির। আমি বলবো কেন ডাক দিলেন, তখন আদম আলাইহিসসালাম বলবেন, বাবা মুহাম্মদ ওই যে দেখো জাহান্নামের গেইটের পাশে নিয়ে গেছে একজন মানুষকে, হাত করা পা হাত করা লাগাইয়া পায়ে বেরি লাগাইয়া, আহমদ তার দিকে আমি তাকাইছি, তার নমুনায় বুঝা যায় সে তোমার উম্মত, একটু পরে জাহান্নামে ফেলা দিব, যাও। আমি বলতেছি তুমি তাড়াতাড়ি দৌড়ে যাও, তারে যায় বাঁচাও। আল্লাহর নবী রহমতের নবী বললেন, বাবা কেমনে বুঝলেন? তিনি বললেন, গুররাম গুররাম মিনাল আস গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, আমি দেখতেছি তার ওজুর অঙ্গগুলি চমকাইতেছে, আমি দেখতেছি তার ওজুগুলি অঙ্গগুলি চমকাইতেছে। হাসরের ময়দানে এই উম্মতের ওজুর অঙ্গগুলি শুধু চমকাবে, আর কোন নবীর উম্মতের অঙ্গ চমকাবে না। এজন্যই চমকানো দেখলেই মানুষ বুঝে ফেলবে ইনি আখেরি নবীর উম্মত। আদম আলাইহিসসালাম বলবে যাও যাও, আল্লাহর নবী বলেন আমি সাথে সাথে কোমরের মধ্যে আমার গামছা দিয়ে একটা বান দিব জোরে দৌড় দেওয়ার জন্য। নবী বলেন আমি দৌড় দেওয়ার জন্য প্রস্তুতি নেব, এমন জোরে একটা দৌড় দিব দৌড় দিব, ফেরেশতাদের সাথে আমি পারতেছি না, ওরা তো নিয়ে যাইতেছে, পিছন থেকে ডাকতেছি আর দৌড়াইতেছি, ফেরেশতারা থাম থাম থাম, আমার একটু দেখায় নেও দেখায় নেও। আমি দৌড়তেছি দৌড় দিতে যাই, আমি মাঝে মাঝে পইরা যাই, সেখান থেকে আবার উঠে আবার দৌড় দিই, ফেরেশতারা আমার কথায় তারা কান দেয় না। একজনকে আল্লাহর নির্দেশ, তারে তাড়াতাড়ি জাহান্নামে লয়ে যাইতাম, আল্লাহর কথার অমান্য করতে পারবো না। মায়ার নবী আবার পিছনে দৌড়াইতেছেন 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 আর ডাকতেছেন, ফেরেশতারা ডাক শোনে না। এক পর্যায়ে আল্লাহর নবী নিরাশ হয়ে গেছেন, নবী বসে গেছেন, আর বুঝি বাঁচাইতে পারলাম না। আসমানের দিকে হাতটা উঠেই আল্লাহর নবী চুকির পানি জড়ায় কান্না, তুমি না বলছিল হাসুরের ময়দানে আমারে কান্দাইবা না, আমি যা চাইব তুমি তা দিবা, আল্লাহ তোমার ফেরেশতারা আমার ডাক শুনে না, তোমার ফেরেশতারা আমার কথা শুনে না গো মালিক, আমি এত ডাকতেছি ওরা আমার ডাক শুনে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে ইয়া মালাইকা, আল্লাহ তখন ডাক দিবে ফেরেশতারা থাম, পিছনে আমার বন্ধু দৌড়াইতেছে, একটু পিছনে তাকা, পিছনে হাবিবুল্লাহ, আমি আল্লাহর বন্ধু। সাথে সাথে ফেরেশতারা থেমে যাবে, আল্লাহর নবী রহমতের নবীর কাছে যাবেন, যায় বলবেন কি হয়েছে তার, কোনে কির পাল্লা হালকা গুনার পাল্লা ভারী। আল্লাহর নবী বলবেন আবার আমার সামনে একটু দাড়ি পাল্লা ওজন দাও, ফেরেশতারা আবার যখন দাড়ি পাল্লা ওজন দিবে নেকির পাল্লাটাতে মায়ার নবী তার কালেমার কাগজ নবী নিজের হাতে দিয়ে দিবে, এই কাগজের টুকরাটা রাখা মাত্রই নেকির পাল্লা ভারী হয়ে যাবে। কাউ নাই নে মুখতার খোদা তুমকো বানায়া, কাউ নাই নে মুখতার খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খোদা তুমকো বানায়া, মাওলা মেরা আকা মেরা রহমত কি নবী হ্যায়, তাজদার মদি নাহে তোমাহে আরবি হ্যায়, তাজদার মদি নাহে তোমাহে আরবি হ্যায়, আশজার নে দেতে হে নবুয়ত কে শাহাদাত,
তশকীক কমর মে তো আঙ্গুল কি ইশারাত, তশকীক কমর মে তো আঙ্গুল কি ইশারাত। একটু জোরে সুরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। এ যুবক, ওই নবীরে বুঝে এখনো তুমি চিনলা না, এই নবীর তরিকা সাইরা, নবীর নমুনা সাইরা, তুমি কার নমুনায় চলতেছো, কার নমুনায় নিজেরে বানাইতেছ, একটু বুঝে তুমি ভাবলা না, একটু বুঝে চিন্তা করলা না। তোমার নবীরে শুধু মানুষে চিনছে তা না, হায়ওয়ানাত চিনছে। যখন সুবাহ, আমার নবী রহমতের নবী মাত্র দুনিয়া আসছেন, মক্কার পাশের এলাকা থেকে মহিলারা মক্কার উদ্দেশ্যে রওনা দিল, বাচ্চা পয়সার বিনিময়ে নিয়ে যাবে। তখনকার সময়ে সিস্টেম ছিল, অসুবিধা হইতেছে আপনাদের? মনোযোগ আছে কার কার, একটু হাতটা আল্লাহকে দেখান। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে বলি আমিন। যুবক মনোযোগ দিয়ে শোনো, নবীর কাহিনী শোনো, নবীর ঘটনাটা শোনো, দিলের ভিতরে একটু মহব্বত বসাও। হইছে তো আর কত, অনেক হইছে তো, এখনো সময়, চোখের সামনে দেখতেছ, বয়স তোমার বয়সের যুবক কবরে শুয়ে গেছে, লেখাপড়ার সাথী শুয়ে রয়েছে, খেলার সাথী কবরে শুয়ে রয়েছে, নিজের বন্ধুরে নিজেই কবরে রাখছ। অতএব এখনো সময়, এখনই সময়, আর অবহেলা করো না, অবহেলা আর করো না। কারণ তুমি ভাবতেছ বৃদ্ধ বয়সে আমি ঠিক আছে গুনাহ সারব, বৃদ্ধ বয়সে নামাজ ধরব, কত যুবক আর জীবনে বৃদ্ধ বয়স পায় নাই, কবরে চলে গেছে। অতএব না, এই অবহালতে, যে হালতে আমরা এখন আছি, এই হালতে যদি মরণ হয় উপায় নাই, উপায় নাই, বাঁচবার কোনো উপায় নাই। আমার নবী রহমতের নবী দুনিয়া মাত্র আসছেন, ওই অবস্থায় মক্কার পাশের এলাকা থেকে মহিলারা উট নিয়ে রওনা দিছে, নবীজির দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও বান্ধবীদের সাথে স্বামীরে লইয়া রওনা দিছেন, কিন্তু তার উটটা ছিল বড় দুর্বল, তাদের সাথে তাল মিলায় চলতে পারেন না। বান্ধবীরা কয়, হালিমা তোমার উট মরা ধরা, হাঁটে না, নড়ে না, চলে না, তোমার উট লইয়া তুমি আও, আর আমরা আগে গেলাম, তোমার সাথে লইয়া যাওয়া সম্ভব না। বান্ধবীর আগেই চলে গেল মক্কায়, খাদিজাত আমনবীজির দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে স্বামীকে নিয়ে আস্তে আস্তে মক্কায় ঢুকলেন। ওই মহিলারা আগেই মক্কায় ডুইকা, ধনীর সন্তানগুলা তারা আগে ভাগেই দখলে নিয়ে নিল। আল্লাহর নবীর দরজার সামনে যায় যেই মাত্র নক করে, নবীজির আম্মা ভিতর থেকে বলেন, হ আমার সন্তান আছে, তোমরা নিবানি? ওই মহিলারা কয়, বাপ আসেনি, বাবা আসেনি। যখনই নবীর মা বলেন, না আমার মোহাম্মদ ইয়তিম, আমার মোহাম্মদের বাবা নাই, জন্মের আগেই বাবা মারা গেছে। মহিলাগুলি কয়, না না, তাহলে নিমো না, পয়সা বেশি মিলবে না, বাপ নাই যার, এতিম পোলার টেকা ভাই মু কেমনে, না নেওয়া যাবে না, চলে গেছে। আল্লাহ নবীর মা আমিনা তিনি একদম নিরাশ হয়ে গেছেন, এতিম বিদায় বুঝি আমার ছেলেকে কেউ নিবে না। ওইদিকে নবীজির দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো আসলেন দরজার পাশে, এসে নক করলেন, পিছন থেকে দরজার ভিতর থেকে নবীর মা চোখের পানি মুছেন আর কান্দেন, বলেন, আছে তো আমার সন্তান, কিন্তু কেউ তো নেয় না, কেউ তো নেয় না। হালিমা সাদিয়া বলে, কেন নেয় না? কয়, এতিম বাবা নাই, এজন্য কেউ নিতে চায় না, তুমি কি আমার সন্তানটারে নিবা নাকি? হালিমা সাদিয়া তখন বলেন, মা গো দরজা খোল, আর তোমার মানিকের চেহারা আমাকে এক নজর দেখা। কপাল খুলে গেল হালিমা সাদিয়ার, ঠিক কিনা জোরে বলেন, কপাল খুলে গেল। আমার নবীকে কাছে নেওয়ার কারণে কপাল খুলে গেল হালিমার, আর যারা নবীর থেকে দূরে সরে গেল এদের কপাল নষ্ট হয়ে গেল। আজকে আরবের মানুষকে যদি জিজ্ঞেস করা হয়, ওই মহিলাগুলি কারা, এদের নাম কি, যারা নবীকে এতিম জানার কারণে নেয় নাই, এরা কারা, এদের নাম কি, বংশ পরিচয় কি, বাপের নাম কি, আরবের মানুষ বলবে চিনি না, আমরা তো আগেই বলবো চিনি না, চিনি না, জানি না।
কিন্তু যদি বলা হয় আমার নবীকে এতিম জানার পরেও যিনি দুধ পান করাইতে নিয়ে গেলেন ওই দুধমার নাম জাননি, বাংলার মানুষটাও বলবে নবীর দুধমার নাম হালিমা সাদিয়া। তাম পৃথিবীর সমস্ত মুসলমান বলবে হালিমা সাদিয়া, আল্লাহ নাম উজালা করে দিছে, বংশ উজালা করে দিছে, তামাম দুনিয়াতে আল্লাহ শান বাড়ায় দিছে নবীকে কাছে নেওয়ার কারণে। আজ উম্মত মনে রাইখো, কারে তুমি কাছে টানতেছো, কারে তুমি দূরে সরায় দিতেছ, আমার নবীর কাছে যেই আসছে তারই আল্লাহ দামি বানায় দিছে। উটের পিঠে নিয়ে উঠবেন নবীকে লইয়া, হালিমা সাদিয়ার স্বামী ডাক দিয়া কয়, হালিমা গো কিছু পাইছো নি? এরা তো আগেই ঢুকে গেছে, ওরা তো নিয়ে নিছে, তুমি কিছু পাইছো নি? হালিমা সাদিয়া বলেন, স্বামী গো কিছু না গো কিছু না, চেহারা খানা একবার দেখো, চেহারায় কয় আমরা সব পাইয়া গেছি, কারণ আমার নবীর চেহারা দেখা, চেহারা দেখা। হালিমা সাদিয়া অবাক হয়ে বলতেছিলেন, আমেনা কি সন্তান তুমি জন্ম দিছ, তোমার মানিকের মতো এত সুন্দর, এত সুন্দর আমি হালিমা জীবনে কোথাও দেখি নাই। আমেনা বলতেছেন, তুমি কেমনে দেখবা, আমি মক্কায় থাকি, তোয়াফ করার জন্য খানায় কাবায় পৃথিবীর বিভিন্ন দেশের পরিবার সহ আসে, আমি আমেনা জীবনে এত সুন্দর সন্তান, এত সুন্দর বাচ্চা আমি দেখি নাই, আল্লাহ আমার যে মানিক দিছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন জিব্রাইল ডাকে, জিব্রাইল আমার বন্ধুর সৌন্দর্যের প্রশংসা শুরু হয়েছে, আমেনাও বুঝি দেখছে না, হালিমাও দেখছে না, তুমি জিব্রাইল দেখছো নি, আমার বন্ধুর মতো এমন আরেকজন। জিব্রাইল কয়, মালিক তোমার কসম, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সমস্ত কায়নাত আমি সফর করেছি, কিন্তু তোমার বন্ধুর নমুনায় দ্বিতীয় আর কাউকে দেখি না। এবার আল্লাহ বলতেছে, জিব্রাইল কেমনে দেখবা তোমরা, আমি আল্লাহ বলি কি শোনো, আরে আমার বন্ধুর মতো আরেকজন এমন পৃথিবীতে আমি আগে বানাই নাই, ভবিষ্যতে বানাবো না, কারণ আমি খালিক আমি মালিক, আমি যদি না বানাই তোমরা কেমন করে দেখবা, আমি তো বানাই নাই তোমরা দেখবা কেমনে, দেখবা কেমনে। জন্য নবীর সৌন্দর্যের ব্যাপারে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। ওগো নবী, আপনার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনাকে যখন বানায় তখন আল্লাহ সর্বদা আপনারে জিগায়া জিগায়া আপনার পরামর্শ নিয়া নিয়া আপনারে বানাইছে। আপনার নাক বানাইবার আগে যেন আল্লাহ আপনারে জিগাইছে, বন্ধু নাকটাও কেমনে বানাইলে তুমি খুশি একটু কও, তোমার কপালটা কেমনে বানাইলে তুমি খুশি কও, বন্ধু তোমার চোখটা কেমনে বানাইলে তুমি খুশি কও। ওগো নবী, আপনার নাক মুখ চোখের দিকে তাকাইলে মনে হয় আপনি যেভাবে আল্লাহরে কইছেন আল্লাহ ওইভাবে আপনারে বানাইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমাদেরকে যদি আল্লাহ এরকম কইতো, ও বা আব্দুল্লাহ কোসেন তোমার চোখটা কেমনে বানাবো, আমরা কি কইতাম, মালিক পৃথিবীর শ্রেষ্ঠ চোখ যেন আমার চোখ হয়, কেরম বলে হরিণীর মতো ডাগর ডাগর চোখ কইবো না? তা আল্লাহ যখন আমারে অপশন দিয়া দিছে তুমি যেভাবে কইবা এইভাবে বানাবো, বলো তো তোমার চোখ কেমন চাই, আমি কইতাম আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ চোখ চাই, পৃথিবীর শ্রেষ্ঠ নাক চাই, পৃথিবীর শ্রেষ্ঠ চেহারা চাই। আল্লাহর নবীর সাহাবী কয়, নবী গো আপনার দিকে তাকাইলে এমনই মনে হয় আল্লাহরে আপনি যেভাবে কইছেন আল্লাহ এইভাবে আপনারে বানাইছে। হালিমা সাদিয়ার স্বামী বলতেছে, হালিমা কিছু পাইছো? নাগো স্বামী চেহারা দেখো, চেহারা দেখলে মনে হয় সব পাইয়া গেছি। আল্লাহর নবীকে নিয়ে এইবার হালিমা সাদিয়া উটের পিছনে বসলেন, আর হালিমা সাদিয়ার স্বামী সামনে বসলেন, কারণ ইনি উট চালাবে। খাসাইসুল কুবরা নামক কিতাবের ভিতরে লিখেন, যেই মাত্র আল্লাহর নবীকে নিয়ে তিনি পিছনে বসছেন আর স্বামী সামনে বসছেন, এরপরে স্বামী বলতেছে উট চল বাড়িতে যাব, কিন্তু উট নড়ে না, চড়ে না, বসতে বসা থেকে উঠে না, যতই পিটায় উট নড়েও না, চড়েও না, হাঁটেও না, উঠেও না, আবার পিটুনি দেয় উট নড়ে না, চড়ে না। এইবার উট বলতেছে, মালিক
করে অল্প সময়ের জন্য আমি উটের জবানটা খুলে দাও। আল্লাহ তুমি আমাকে জবান দেও নাই, জবান দিছো মানুষরে, এজন্য আমি তোমার উপরে নারাজ না, নারাজ না, নারাজ না। কিন্তু অল্প সময়ের জন্য জবানটা খুলে দাও, আমি আমার মালিককে বুঝাইতে চাই কেন আমি হাঁটি না, কেন আমি উঠি না। এই বলা মাত্র আল্লাহ উটের জবানটার আল্লাহ খুলে দিছেন। এইবার উঠ ডাক দেখো মালিক, আমারে তুমি যতই পিঠাও যতই মারো আমি নড়ব না, চড়ব না, হাঁটব না, কারণ তোমার পিছনে তোমার বিবি যারে কুলে নিয়ে বসছে তারে তুমি না চিনলো, আমি উট তারে চিনে ফেলেছি। ইনি আমার রহমতের নবী, বায়ার নবী, সাইয়্যিদুল মুরসালিন, দু জাহানের সরদার, যেই নবীর উসিলায় আল্লাহ কায়নাত বানাইলো, আমারে আপনারে পুল কায়নাত যার উসিলায় বানাইলো, ওই নবী যদি তোমার পিছনে থাকে আর তুমি যদি সামনে থাকো, বিয়াদবি হয় মালিক, বিয়াদবি হয়। আমার নবী যদিও ছোট কিন্তু তিনি সমস্ত কায়নাতের উসিলা। তুমি নবীর সামনে বসাও আর তুমি পিছনে চলে যাও, আমাকে মারা লাগবে না, দ্রুত বেগে হাঁটতে শুরু করব। সাথে সাথে হালিমা সাদিয়ার স্বামী কয়, হালিমা গো, ও হালিমা কেমন সন্তান লইয়া তুমি আইছো? হায় আমরা তো তার চিনলাম না, কিন্তু চিনছে তো উট, হায় সে তো জানতেন কোনো সন্তান নয়। ও হালিমা তুমি তাড়াতাড়ি সামনে বসাও। হালিমা সাদিয়া নবীকে কোলে লইয়া সামনে বসছেন, তারা তো বুঝে গেছে এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা না। উট তার পরিচয় দিয়া দিছে, উটে তার পরিচয় দিয়া দিছে, পিছনে চলে আসছেন। এইবার আল্লাহর নবীর সামনে হালিমা সাদিয়ার কোলে আমার নবী রহমতের নবী, উঠে আবার ডাক দেখো মালিক, জীবনভর আমি উটের লাগাম তোমার হাতে ছিল, আজ যেহেতু আমার পিঠে রহমতের নবী বসা, আমি উটের লাগামটা রহমতের নবীর নরম হাতে ধরা দাও, আমি উট ধন্য হয়ে যাব। আমার মতো কপাল আর কার আছে যে যার উটের লাগাম রহমতের নবীর হাতে? আল্লাহ নবীর হাতে উটের লাগামটা ধরানো মাত্রই উট দ্রুত বেগে হাঁটতে শুরু করল। অল্প সময়ের ভিতরে যায় বান্ধবীদেরকে রাস্তায় ক্রস করে ফেলল। বান্ধবীরা ডাক দেয়া কয়, হালিমা গো, ও হালিমা তোমার এই উট, এটা কি নতুন উট না পুরান উট? বলে, না এটা পুরানটাই নতুন না, এত শক্তি আইলো কোত্থেকে, এত তেজ আইলো কোত্থেকে? হালিমা সাদিয়া কয়, জাননি মক্কায় যাবার সময় উটের লাগাম ছিল আমার স্বামীর হাতে, আর এখন উটের লাগাম রহমতের নবীর হাতে, এজন্য শক্তি বরকত আল্লাহ বাড়ায় দিছি, গায়ের মধ্যে আল্লাহ শক্তি বাড়ায় দিছি। এরে যুবক, এখনো বুঝি তুমি তোমার নবীর চিনলা না? কার জন্য এত আশিক হইছ, কার জন্য তুমি এত আশিক হইছ? যে নবী তোমার জন্য এত আশিক ছিল, নিজে কষ্ট করছে, এরপর আল্লাহর কাছে নিজের জন্য চায় নাই, তোমার আমার জন্য নিজের স্পেশাল চাওয়াটা আল্লাহর নবী হাসরের মাঠে রাইখা দিছে। যুরাকুম সুবহানাল্লাহ। রাউজা শরীফে এখন শুয়া শুয়া কয়, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। নবীর কানে যখন এই খবর পৌঁছানো হয়, অগনবী আপনার উম্মতের যুবক গুলি আজকে খেলা নিয়ামত, তো রাতকে রাত তারা অমুক দল তমুক দল পাগল, তাদের চেহারা দেখলে আপনার উম্মত বোঝা যায় না, বোঝা যায় না, চিনা যায় না। তখন কি নবী রওজায় শুয়ে শুয়ে তিনি খুশি হন নাকি কষ্ট পান? কষ্ট পান নবী তখন কান্দে, নবী তখন কান্দে, নারে উম্মত না, সামনের দিনগুলা কিন্তু ভয়ঙ্কর দিন আসতেছে, বিপদ আসতেছে, বিপদ তরী গতিতে বিপদ আসতেছে, দুশ্মনগুলি অস্ত্র নিয়া নিয়া আমাদের দিকে ধাগাইতেছে, ধাওয়াইতেছে, জবাই করার জন্য, মারার জন্য, আর আমারে আপনারে ভুলায় রাখছে খেলাধুলার মধ্যে ফালাইয়া। কয়, তুমি ঘুমায় থাকো খেলার ভিতরে পইরা, আর আমি আইতাছি তোমার জবাই করার জন্য। অতএব যুবক, এখনো এখনো সময়, নিজেরে জাগাও, ইমানটারে জাগাও, ঘুম ভাঙো, ঘুম ভাঙাও, এখনই সময় তোমার ঘুম ভাঙাও, নইলে বিপদ থেকে বাঁচার কোনো উপায় আমাদের সামনে
ফাসক্ত নামাজ পড়া খুব কঠিন কাজ না, সহজ কাজ। আমার নবী জীবনে কোনো দিন জামাত ফরক করেন নাই। মায়ার নবী লাঠিতে বর দিয়া না, শুধু দুইজন সাহাবীর কান্দে বর দিয়া পায়ের মধ্যে পা জমিনে লাগাইতে পারেন না। ওই অবস্থায় নবী সাহাবীর কান্দে বর দিয়া বর দিয়া মসজিদে হাজির হয়েছে। আজকে আমি আপনি মসজিদে পাশে তো মসজিদে যাই না, হাসরের মাঠে নবীর সামনে মুখ দেখাইমু, কেমনে কেমনে মুখ দেখাইমু। নবী যদি কয় এ আমার উম্মত তোর শরীরটা সুস্থ আছিল, তোর তো আমার মতো এমন কোনো অসুস্থতাও ছিল না, পা জমিনে লাগাইতে পারো এমনও না, পারো না এমনও না। আমি নবী জমিনে পা লাগাইতে পারি না, এরপরও আমি মালিকের কদমে মসজিদে গিয়া সেজদা দেওয়া ভুলি নাই, ভুলি নাই। তোমার কিসে পাইছিল, কি তোমার অভাব ছিল, কি তোমার অভাব ছিল, তখন মুখ দেখাইবার কোনো উপায় নাই, উপায় নাই। নবী যদি বলে তোমার জন্য বুঝি আমি নবী উহুদের ময়দানে দানদান শহীদ করছিলাম, আমি নবী তায়েফের জমিনে রক্ত ঝরছিল, তোমার জন্যই, তোমার জন্যই, আর তোমার দ্বারাই আজকে ইসলাম এত ক্ষতিগ্রস্ত হয়েছে, তোমার দ্বারাই বুঝি আমার রেখে যাওয়া ইসলামের এত ক্ষতি হয়েছে। জবাব দেওয়ার মতো উপায় যে মানুষগুলি হাসরের মাঠে আল্লাহকে দেখার পর আল্লাহর কদমে সেজদা দিব, এরা দুনিয়াতেও আল্লাহর সেজদা দিছে। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ হাসরের মাঠে তার কুদরতি কদম মোবারক আল্লাহ পাক হাসরের মাঠে প্রকাশ করবেন, আর প্রকাশ করার পর আল্লাহ পাক এই পা দেখকেই হাসরবাসী মানুষ ইমানদার মুমিন যারা এরা আল্লাহর দেখকেই সেজদায় পড়ে যাইব। কিন্তু কিছু মানুষ এরা সেজদা করতে চাইব দেখা দেখি, কিন্তু পারবে না, পিছন দিক দিয়ে উপর হয়ে পড়ে যাবে, আবার চেষ্টা করবে, আবার পিছন দিকে পড়ে যাবে, আবার চেষ্টা করে পড়ে যাবে। আল্লাহ এবার বলবে বান্দারে কি হয়েছে তোর, তখন কইব মালিক আমি তো তোমার সেজদা দিতে চাই পারি না, কেন পারো না, আল্লাহ আমার পিঠ বাঁকা হয় না, মেরুদণ্ডের হার লোহার মতো শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কইবো বান্দারে দুনিয়াতে যদি আমি আল্লাহর পায়ের সামনে আমি আল্লাহর কুদরতি কদমে তোর পিঠটা বাঁকা করতি, আজ হাসরের মাঠেও তোর পিঠ বাঁকা হইত। তোমার কি কষ্ট লাগে কয় মালিক, কষ্ট লাগে, চোখের পানি ঝরতে ঝরতে রক্ত বের হবে রক্ত, ও মালিক কষ্ট লাগে, কষ্ট লাগে, আমার বন্ধু তোমার সেজদা দেয় আমি পারি না, পাশের বাড়ির প্রতিবেশী তোমার সেজদা দেয় আমি পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবো বান্দা তোর আজকে কষ্ট লাগে, দুনিয়া তো আমি তোর আচরণ দেখে আমার কষ্ট লাগছিল, চোখের সামনেই তোর সামনেই মানুষগুলো মসজিদে ঢুকছে আর তুই মসজিদের পাড় দিয়ে চলে যাইতি, তোর দিকে তাকাইলো আমি আল্লাহর কুদরতি কলিজা বড় কষ্ট লাগছে, কারণ আমি তোরে নিজের হাতে বানাইছিলাম রে বান্দা, সমস্ত সব কিছু আমি বানাইছি আল্লাহ, আমি আল্লাহ কুন ফায়াকুন বইলা, জমিন বানাইছি কুন ফায়াকুন বইলা, আসমান বানাইছি সিকুন ফায়াকুন বইলা, ফেরেশতো বানাই সিকুন ফায়াকুন বইলা, কিন্তু তোমাকে আমি কুন ফায়াকুন বইলা বানাই নাই, তোমাকে যখন বানাইছি খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজের হাতে তোমারে বানাইছি, কারণ তোমার এই চেহারার ভিতরে এত দামি কপাল, যেই কপাল দিয়া তুমি আমার কুদরতি কদমে সেজদা দিবা, এই কপালটার এত দাম, এত দাম, এটা ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, কোন পায়া কোন বইলা বানাইলে হয় না, এজন্য আমি নিজের হাতে বানাইছিলাম, নিজের হাতে বানাইছিলাম, কিন্তু তুমি যখন মসজিদের পাড় দিয়ে চলে যাইতা, বন্ধুদের সাথে দোকানে বসা থাকতা, আজান হইছে তবুও তুমি মসজিদে আসতা না, তুমি দেখতা মানুষ নামাজে যায় কিন্তু তুমি যাইতা না, ওই দিন তোমার আচরণটা দেখেও আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় মায়া লাগছি, কারণ মায়ার জিনিস যখন কষ্ট দেয় তখন বেশি কষ্ট লাগে, মানুষকে তো আমি বড় মায়া করে বানাই, এজন্য আমারও সেদিন কষ্ট লাগছে। বান্দারে ওই দিন যদি তুই আমার সেজদা দিতি, আজ এই মানুষগুলার সাথে আমাকে তুমিও সেজদা দিতে পারতা। তাহলে বলুন হাসরের মাঠে চোখের পানির বদলে রক্ত ঝরবে তারপরও কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এখন যদি বুঝি এই কথাটা যদি বুঝি তাহলে এখন লাভ,
আর এখন না বুঝা হাসরের মাঠে চুকের পানি ফালাইতে ফালাইতে রক্ত বের হবে, এরপর বিন্দু পরিমাণ লাভ নাই। আল্লাহ বলবেন খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, ওরে সত্তর গজ জিঞ্জির দিয়া বাঁধো। জাহান্নামের ফেরেশতাকে আল্লাহ বলবেন সত্তর গজ চিঞ্জির দিয়া বাঁধো, তারপরে জাহান্নামে নিক্ষেপ করো, জাহান্নামে নিক্ষেপ করো। সেদিন আল্লাহ এতটাই নারাজ থাকবেন। প্যারে হাদিরিন, এজন্য এখনই তওবা করার সময়। আল্লাহ যা করছি ভুল করছি, মালিক আর ভুল করবো না, আর ভুল করবো না, এই কথা বলে আল্লাহর কাছে কান্দাকাটি করা, আর মসজিদে ঠিকমতো নামাজটা আদায় করা। আর যুবক, তোমার হাতে ধরে পায়ে ধরে বলি, তোমার হাতে ধরে পায়ে ধরে বলি, আমোদ ফুর্তি বিনোদন করবা ইসলামে অনুমতি আছে, কিন্তু যেটা নাজায়েজ যেটা হারাম এই বিনোদন করা যাবে না, এর ধারে কাছেও যাবে না। যেই বিনোদনে আল্লাহ নারাজ হয় এর ধারে কাছেও যাওয়া যাবে না। আল্লাহকে আপন ভাবো, আল্লাহকে আপন ভাবো। হ্যাঁ, ভুলবশত যদি একটা ভুল হয়ে যায়, সাথে সাথে অনুতপ্ত হও, আল্লাহর কাছে লজ্জিত হও, আল্লাহ আমি একটা অন্যায় করে ফেলছি, আল্লাহ এটা আমার করা ঠিক ছিল না, আল্লাহ তুমি মাফ করো, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। তোমাকে মসজিদে পাওয়া যায় না কেন? তোমাকে মুরব্বীদের শ্রদ্ধা করতে দেখা যায় না কেন? তোমাকে বাপ মার সেবা করতে পাওয়া যায় না কেন? তুমি যদি এই কাজগুলো সহিভাবে আদায় করো আর আল্লাহকে মাইনা চলো, তখন তো আল্লাহ তোমার উপর রাজি হইয়া এই যৌবন কালের বয়সটাকে আল্লাহ ওলির খাতায় নাম লিখাইয়া দেবে। কারণ এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন সবাই যৌবনে আল্লাহর ওলি হয়েছেন, আর যৌবন কালটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। যৌবন কালটা আল্লাহর ওলি হওয়ার বয়স, কারণ বুড়া মানুষ বৃদ্ধ মানুষ চাইলেই একটা গুনাহ করতে পারবে না, কারণ তার গায়ে শক্তি নাই। বৃদ্ধ মানুষ চাইলেই একটা অন্যায় কাজ করতে পারবে না, শক্তি নাই। একজন বৃদ্ধ মানুষ যদি বলে আমি ডাব গাছে ডাব চুরি করি না, আর একজন যুবক যদি বলে আমিও ডাব চুরি করি না, দুইজন সমান না, ব্যাসকম আছে। বৃদ্ধ মানুষটারে যদি বলা হয় চাচা আপনি ডাব চুরি করেন না, এটা তো ভালো কথা, ডাব গাছে উঠতে পারেননি, খুব না ডাব গাছে তো উঠতেই পারি না, তো আপনি ডাব গাছে উঠতেই পারেন না, ডাব চুরি করেন না, ভালো কথা। যুবককে জিজ্ঞেস করলো তুমি যে ডাব চুরি করো না, ডাব গাছে উঠতে পারো? কয় না, শুধু উঠতে পারি না, ডাব গাছে বইসা ডাব খাইতেও পারি, ঠিক না? গাছে বইয়া ডাব খাইতেও পারে। তাহলে দুইজনের না করাটা এটা কি সমান না, ব্যাসকম হইল? ব্যাসকম। এজন্যই নবী বলেছেন লা ওয়ারআ কাল কাফফি, যার ক্ষমতা আছে গুনাহ করার, যার ক্ষমতা আছে অন্যায় করার, যার সুযোগ আছে রাতের অন্ধকারে চুরি করার, আরেকজনের হাঁস চুরি করার, একজনের ছাগল মুরগি চুরি করার, একজনের ডাব চুরি করার, জিনা করার, ব্যভিচার করার, গানের আসরে যাওয়ার, যাত্রার প্যান্ডেলে যাওয়ার, বন্ধুদের সাথে যার সুযোগ রয়েছে, এরপরেও যেই যুবক আল্লাহর ভয়ে যায় না, আল্লাহর ভয়ে যায় না, যৌবনকে কন্ট্রোল করে রাখে না, আমি পাগলামি করব না, যৌবন আল্লাহ আমারে পাগলামির জন্য দেয় নাই, বন্ধুদের সাথে যার যাত্রার আসরে যাওয়ার সুযোগ ছিল এরপরও যায় না আল্লাহর ভয়ে, নবী বলেন লিখে রাখো সেই তোমাদের ভিতরে আল্লাহর ওলি হয়ে গেছে, সে আল্লাহর ওলি হয়ে গেছে। এজন্য যুবক এই বয়সটা হলো ওলি হওয়ার বয়স, একটু নিজের কন্ট্রোল করো। যৌবন এটা সুটবেই একদিকে না একদিকে সুটবেই, পাগলা ঘোরার মতো, এটার নিয়ন্ত্রণ তুমি করো, ড্রাইভ করো তুমি, যে না আমার এই চলন্ত গাড়িকে আমি রং সাইডে দৌড়াবো না, সঠিক লাইনে দৌড়াবো। দাওয়াতে তবলিগওয়ালাদের সাথে সময় দাও, উলামায় কেরামের সাথে সময় দাও, মাদ্রাসার ছাত্রদের সাথে সময় দাও। যে ছেলেটা নামাজ পড়ে না, নেশা করে, গাঞ্জা খায়, ইয়াবা খায়, আল্লাহর দোহায় ওর থেকে দূরে সরে যাও, ওর থেকে দূরে সরে যাও, তুমি ভালো করে সন্তান খারাপ হয়ে যাবা। তোমার বাবা ভালো, তোমার মা ভালো, তোমার বংশ ভালো, কিন্তু সঙ্গ গুণে তুমি খারাপ হয়ে যাবা। তুমি সঙ্গ ছেড়ে দাও, ভালোদের সঙ্গ ধরো, নামাজি একটা মানুষের সাথে চলো, দেখবা আল্লাহ তোমাকে নামাজি হিসেবে কবুল করবে, আর যৌবনকালে তোমার নাম ওলির তালিকায় লেখা হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে এই অল্প কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد